हेलो व्यूअर्स, আমি ডক্টর কৌশিক কুণ্ডু। আবার আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে এসেছি। আমি আপনারা দেখেছেন বিগত যে সমস্ত ভিডিওগুলো দেখে থাকি, অধিকাংশ জব সেক্টর এবং এডুকেশন সেক্টর নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো আজকেও আমি একটা খুব অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি বা অন্য ধরনের ভিডিও দেব। আজকে যে টপিকটা আছে, কেননা কি ভিউয়ার্সদের প্রচণ্ডভাবে ডিম্যান্ড ছিল যে MBA সম্বন্ধে ডিটেলস একটা ভিডিও আপনারা আমাদেরকে দিন, কেননা কি MBA সম্বন্ধে অনেকেরই অনেক কিছু অনেকে শুনে থেকেছে। অনেক বিভিন্ন জায়গায় এডুকেশন সেক্টর আছে এবং বিভিন্ন জায়গায় MBA পরীক্ষা দেওয়ার আগে ট্রেনিং দেওয়া হয়। তো MBA সম্বন্ধে পুরো ডিটেলসে একটা কিছু দিলে কি হয়, তাদের পক্ষে তারা লিখে পাঠিয়েছেন যে আমার কাছে, যে তাদের পক্ষে বুঝতে সুবিধা হয় যে কোন জায়গায় ক্লাস করলে বা কোন জায়গায় কিভাবে পড়লে, বা MBA তো বহু সেক্টরের উপর হয়ে থাকে, কোন সেক্টরের উপর করলে জব ওরিয়েন্টেড বা জব সবচেয়ে বেশি পাওয়া যায়, কেননা কি আলটিমেট গোল অফ দ্য লাইফ ইজ জব। তো জব কোন সেক্টরে বা বিজনেসের ক্ষেত্রেও MBA কোনটা ভালো হবে, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা, যারা MBA করতে চাইছেন। মেনলি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য বলবো আজকে, গ্র্যাজুয়েট যারা করছেন, আমার ভাই বোনেরা যারাই আছেন, তাদের জন্য খুব ভালো করে দেখবেন। সুতরাং প্রিপেয়ার হয়ে যান। তো কোনো সময় নষ্ট না করে আমরা কিন্তু মেন ভিডিওতে চলে আসব। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা প্রতিদিন বলে থাকি, আমাদের যারা সাপোর্ট করছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের প্রচুর বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখছেন, আমাকে প্রচুরভাবে সাপোর্ট করছেন, তাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ। এবং আমি বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই যারা এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখুন, লাইক শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা কি এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট নতুন নতুন ভিডিও আমার পাওয়ার জন্য। তো যে পুরো আজকে শুরু করার আগে আর কোনো কথা বলবো না, চলে আসছি প্রধান পয়েন্টে। প্রথম কথা হচ্ছে, একদম বেসিক জায়গা থেকে বলছি, খুব ভালো করে শুনবেন বন্ধুরা, MBA কথাটার পুরো অর্থ হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রথম কথা হচ্ছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে আমরা পড়ব, কারা পড়ব, কত বয়স থেকে পড়া যায়, কী কী কোয়ালিফিকেশান লাগে, পুরো ডিটেলসে বলছি, খুব ভালো করে শুনবে। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রথম কথা হচ্ছে, যে কোনো গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, আপনি হতে পারেন সায়েন্স গ্র্যাজুয়েট, আপনি হতে পারেন বিকম গ্র্যাজুয়েট, আপনি হতে পারেন আর্টস গ্র্যাজুয়েট, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু MBA রাস্তা খোলা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই মনে হতে পারে যে কত পার্সেন্টেজ মার্ক দরকার। এখানে কিন্তু MBA পড়তে গেলে ক্যাটের মাধ্যমে যদি আপনি MBA পড়তে যান, সেখানে পার্সেন্টেজ থাকে যে 60% কি 50% মার্কস আপনাকে পেতেই হবে। কিন্তু অন্যান্য জায়গা থেকে MBA যদি পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু মার্কসের সেরমভাবে কোনো কড়াকড়ি নেই। তাহলে আমরা কি কি পদ্ধতির মাধ্যমে MBA যেতে পারি? প্রথম কথা হচ্ছে বন্ধুরা, সর্বভারতীয় পরীক্ষা হিসেবে ক্যাট যে পরীক্ষা হয়, তার মাধ্যমে আমরা MBA ভিত্তিতে যেতে পারি। ম্যাট একটা পরীক্ষা হয় ম্যানেজমেন্ট টেস্টের, সেটার মাধ্যমে আমরা MBA যেতে পারি। সিম্যাট হয় AICTE, সে তার মাধ্যমে আমরা MBA পেতে পারি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব পরীক্ষা হচ্ছে JEE MAT হয়, তার মধ্যে মাধ্যমে আমরা পেতে পারি। ইগনু হচ্ছে, আপনারা জানেন, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, তাদের একটা ওপেন ম্যাট হয়। আমরা অনেকেই কাজ করতে করতে, চাকরি করতে করতে MBA করার প্রয়োজনীয়তা অভিনব করি, ম্যানেজেরিয়াল পোস্টে যাওয়ার জন্য, আমাদের স্যালারি ইনক্রিমেন্টের জন্য, প্রমোশনের জন্য অনেকে আমরা MBA করি। তো ইগনুর ম্যাট থেকে আমরা কিন্তু এই জায়গায় যেতে পারি। তো বন্ধুরা, এতগুলো রয়েছে, তাছাড়াও রয়েছে জ্যাট, মানে হচ্ছে জেভিয়ার্স রয়েছে, তাছাড়া রয়েছে স্ন্যাপ রয়েছে, এছাড়াও সমস্ত ইউনিভার্সিটির একটা একটা করে MBA কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তো MBA যে ফাংশনটা, তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, যেটা হচ্ছে যে MBA পরীক্ষায় যে এন্ট্রান্স টেস্ট আছে সেটাতে পাশ করতে হবে। আপনারা খুব ভালো করে দেখবেন, এডুডাইট আছে, তারপরে কেরিয়ার লঞ্চার আছে, এরা প্রত্যেকেই টাইম আছে, এরা অনেকেই আছে যারা হচ্ছে MBA ট্রেনিং দিয়ে থাকে, এবং MBA ট্রেনিং নেওয়ার পর তারা হচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার পর এডুকেশন সেক্টরে যায় এবং MBA পড়তে পারে। তো কারা কারা MBA ট্রেনিং নেবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যদি ক্যাটের ট্রেনিং নিতে চান, মানে ক্যাট পরীক্ষায় পাশ করে MBA তে যেতে চান,
তাহলে কিন্তু আপনার ট্রেনিং এর অবশ্য অবশ্যই জরুরি মানে দরকারই আছে। ম্যাট পরীক্ষার জন্য আপনি মোটামুটি সাধারণ ট্রেনিং নিলেই যথেষ্ট, কারণ কি ম্যাটে অতটা বেশি ক্যাটের মতো অতটা শক্তিশালী জায়গার কিন্তু দরকার পড়ে না। ক্যাট কিন্তু মাথায় রাখবেন, ক্যাট যেখানেও ইনস্টিটিউট আপনাকে প্রচুর প্রচুর স্বপ্ন দেখাবে যে আপনি একবারে পরীক্ষা দিয়ে ক্যাট পেতে পারেন, কিন্তু বন্ধুরা যারা দেখা আছে খুব কম সংখ্যক ছেলে, মানে 10% ছেলেও একবারে পরীক্ষা দিয়ে ক্যাট পাওয়াটা, কিন্তু ক্যাট পাওয়া মানে হচ্ছে 99% পার্সেন্টাইল, মানে বেসিক্যালি আমি যেটা মনকে বলতে চাইছি IIM গুলোতে পাওয়া কিন্তু খুব খুব ডিফিকাল্ট, প্রথম প্রথম চান্সেই পাওয়া, কেননা কি আপনাকে 2-3 বার ট্রাই করতে হবে কিংবা তার থেকেও বেশি বার ট্রাই করে আপনি কিন্তু IIM গুলোতে পেতে পারেন। তো এটা গেল হচ্ছে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আপনি ম্যাট ক্যাট বা জেই ম্যাট যেটার মাধ্যমেই হোক আপনি MBA সেকশনে ঢুকলে। এইবার MBA সেকশনে ঢোকার পর MBA জেনারেলি কি জিনিস সেটা হচ্ছে বলে দিচ্ছি, ফুল টাইমে MBA হয়। ফুল টাইম মানে হচ্ছে 2 বছরের কোর্স, 2 বছরের কোর্সের MBA হয়। আরেকটা আছে হচ্ছে এক্সিকিউটিভ MBA। এক্সিকিউটিভ MBAটা জেনারেলি আমাদের যারা ওয়ার্কিং প্রফেশনালস আছে তাদের জন্য এফেক্টিভ, কিন্তু আমরা যারা নতুন MBA করে চাকরি পেতে চাইছি তাদের জন্য এফেক্টিভ নয়। অনেকেই ডিস্টেন্সে MBA করেন। মাথায় রাখবেন বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে হলেও চেষ্টা করবেন ফুল টাইমে MBA করার, কারণ কি MBA আপনি যদি একবার করতে পারেন এটা কিন্তু লাইফ লং, লাইফ লং মানে হচ্ছে 60 বছর অবধি এটার থেকে কিন্তু আপনি প্রফিট পেতে পারেন বা এটা, কারণ কি এটা একটা এত ভার্সিটাইল ডিগ্রি যে এই ধরনের চাকরি কিন্তু মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল। তো বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে MBAটা কোন সেক্টরের উপর করব, কিসের উপর করব, কিসের উপর করলে ভালো হয়, তো সেটার উপর। তো ফার্স্টেই আসছি ফোয়েঙ্গিয়ে, যেটা হচ্ছে প্রধান চারটে জায়গার উপর, মানে প্রধান চারটের উপর MBA হয়। তাছাড়াও বহু সেক্টরের উপর আজকাল MBA বেরিয়েছে। তো আমার উদ্দেশ্য শুধুমাত্র যে সেক্টরের উপর করলে চাকরিটা আপনি খুব তাড়াতাড়ি পাবেন, প্রচুর ভালো চাকরি পাবেন সেটার উপর। তো ফার্স্ট যেটা রয়েছে মার্কেটিং আছে, মার্কেটিংয়ের উপর আপনি MBA করতে পারেন। আপনি কিসের উপর MBA করতে পারেন, ফাইন্যান্সের উপর MBA করতে পারেন, HR-এর উপর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর আপনি MBA করতে পারেন, আপনি করতে পারেন সিস্টেমের উপর MBA। তো এটা ছাড়াও রয়েছে MBA ব্যাংকিং আছে, MBA ইন্স্যুরেন্স আছে, MBA সেলস আছে, প্রচুর কিছুর উপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, প্রচুর উপর আপনার MBA আছে। তো কোন জায়গার উপর MBA করলে আপনার সবচেয়ে এফেক্টিভ হয়? বন্ধুরা খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি ফাইন্যান্সে MBA করেন আপনার কম্পিটিটর কারা হবে? ফাইন্যান্সে MBA করলে আপনার কম্পিটিটর থাকবে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্টরা। এইবার কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হলে আপনার যে সুবিধা, আপনি অডিটটা করে ফেলতে পারবেন, কিন্তু MBA ফাইন্যান্সে কিন্তু অডিটিংয়ের কোনো জায়গা নেই। তো বুঝতেই পারছেন সেখানে যদি কোনো বড় কোম্পানি হয়, বড় কোম্পানি হলে আপনাকে কি করবে, MBA ফাইন্যান্স না রেখে তারা কি করবে, ডাইরেক্ট কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখবে। সেখানে MBA ফাইন্যান্সের যে কেরিয়ার স্কোপ অনেকটা কমে যাবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণভাবে মাথায় রাখবেন যে MBA ফাইন্যান্স যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট করলে স্কোপটা আরও বেশি বেড়ে যাবে, বা MCOM-এর স্কোপও কিন্তু রয়েছে। এরপর থাকলো হচ্ছে সিস্টেম, সিস্টেমের MBA যারা করছেন বন্ধুরা মনে রাখবেন MTech এবং MBA সিস্টেম এই দুটো একসাথে কম্পেয়ার হয়। এইবার MTech যখন আপনি করছেন, MTech কোর্সটা কত বছরের? 4 বছর আপনি BTech পড়ছেন, 4 বছরের পর হচ্ছে 2 বছর আপনি MTech পড়ছেন, মানে টোটাল আপনার টেকনিক্যাল অভিজ্ঞতা কিন্তু 6 বছরের। ইনকেস অফ আপনি যখন MBA সিস্টেম পড়ছেন তখন কি আপনি ধরুন একটা অনার BSc বা BCOM পড়ে এসছেন কোনো একটা সাবজেক্টে, বা BA পড়ে এসছেন তারপর MBA সিস্টেম পড়ছেন, সেক্ষেত্রে আপনার ক বছরের অভিজ্ঞতা MBA সিস্টেম 2 বছরের, তার মধ্যে 1 বছর আপনি জেনারেল সাবজেক্ট পড়ছেন, 1 বছর পড়ছেন আপনি টেকনিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু 6 বছরের সাথে 1 বছরের অভিজ্ঞতা কাউন্ট করলে দেখা যাচ্ছে MTech ইজ বেটার দ্যান হচ্ছে MBA সিস্টেম। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে ফাইন্যান্স এবং সিস্টেমের স্কোপটা অনেকটাই কম। এইবার যে দুটো পোর্শন বেঁচে থাকছে সেটা হচ্ছে HR, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং MBA মার্কেটিং। এইবার HR সম্বন্ধে বলতে গিয়ে যারা HR-এ পড়বেন ভাবছেন, খুব ভালো জিনিস MBA HR, তো মোটামুটি 10-5 ডিউটি বা 9-6 ডিউটি হয়,
কিন্তু সমস্যাটা কি বন্ধুরা, এইচআর যে কোনো জায়গাতে এমবিএস এইচআর এর সেভাবে কোনো কম্পিটিটর নেই, কিন্তু একটা জায়গায় কম্পিটিটর আছে, সেটা কি কম্পিটিটর আপনাদের সমস্তভাবে মাথায় রাখতে হবে। এইচআর এর পোস্ট কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে একটা কি দুটো কি ম্যাক্সিমাম খুব বড় কোম্পানি হলে হচ্ছে তিনটে, তো সেই ক্ষেত্রে এইচআর এর স্কোপটা কিন্তু কম। সেক্ষেত্রে আপনি যদি এমবিএ মার্কেটিং করতে পারেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু এর কিন্তু স্কোপ হচ্ছে ভাস্ট। ভাস্ট মানে কি, আপনাকে মাথায় রাখতে হবে সমস্ত কোম্পানি প্রচুর প্রচুরভাবে এমবিএ মার্কেটিং হায়ার করে, তো এই জায়গাটার স্কোপ কিন্তু প্রধান। এবং সবচেয়ে বড় কথা কি, মার্কেটিংয়ের কোনো কোর্স আপনার এক বছর বা দু বছর বা তিন বছরে সত্যি কথা বলতে এমবিএ মার্কেটিংকে কমপ্লিট করার মতো কোনো কোর্স, যেমন সিস্টেমকে কমপ্লিট করার মতো এমটেক আছে বা আপনার ফাইন্যান্সকে কমপ্লিট করার মতো সিএ বা সিএস আছে, তো সেই জায়গাটা নেই। তো মার্কেটিংয়ের বুঝতে পারছেন তো স্কোপটা অনেকটা বেশি। তাহলে বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করলাম যে এমবিএ করলে কোন কোন জায়গা থেকে কিভাবে আমরা করতে পারি, কীরকম খরচাপাতি লাগে, মোটামুটি 2 লাখ থেকে শুরু করে 12 লাখ 14 লাখ 20 লাখ অবধি চলে যায় এমবিএ কস্টিং, তো এটা প্লাস হচ্ছে কি কোন সেক্টরে এমবিএ করলে ভবিষ্যতে স্কোপ আমাদের খুব বেশি পাবো এবং ভালো পাবো। তো বন্ধুরা আমাদের কি করতে হবে, এইভাবে আমরা আস্তে আস্তে করে এমবিএতে অ্যাডমিশন নিয়ে এমবিএ করার দিকে এগিয়ে যাব, স্পেশালাইজেশনের দিকে চলে যাব। আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ডাউটসটা 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে পারলাম। পরবর্তীতে আর কী ধরনের ভিডিও দিলে আপনাদের বন্ধুদের উপকারে আসতে পারবো অবশ্যই জানাবেন। ততদিন অবধি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, নমস্কার।